নমস্কার বন্ধুরা, আমি বরুণ আর আপনারা দেখছেন গ্রিন ভিউ গার্ডেন। আজ কিছু সাকুলেন্ট প্লান্টের সম্বন্ধে বলব। আজকে যে গাছটা আমি আপনাদের দেখাবো, সেই গাছটা প্রায় 100 থেকে 150 রকমের এই গাছ পাওয়া যায়। কোথায় পাওয়া যায় এই গাছ? সবচেয়ে বেশি পাওয়া যায় সাউথ ওয়েস্টার্ন পার্টে, একটা জায়গা আছে ইয়ামিন শহর বলে একটা শহর আছে, সেই শহরে এই গাছ প্রচুর পরিমাণে পাওয়া যায়। তো আমাদের এখানেও পাওয়া যায় অনেক রকম, কিন্তু সব প্রজাতি আমরা এখানে পাই না। এর মধ্যে আজকের আমি দুটো প্রজাতি আমি আপনাদের দেখাব। এক ডস্টেনিয়া ফাটিডা আর দুই ডস্টেনিয়া ক্রিস্পা। এই গাছের বিশেষত্ব হলো এই গাছের এর কোডেক্স। একটা বিশাল গাছ যখন আপনারা বনসাই করে ছোটো আকৃতিতে নিয়ে আসেন, তখন গাছটা এত সুন্দর লাগে যে আপনাকে বাগানে রাখতেই হবে এরকম মনে হয়। তো গাছটা দেখতেই পাচ্ছেন এত সুন্দর গাছ যে মনে হবে যে না, আমিও বাগানে একটা এই গাছ রাখি। এর কাণ্ডগুলো দেখেই বুঝতে পারছে মনে হয় যে না, বিশাল বড় গাছের কাণ্ড যেরকম হয় সেই কাণ্ডটা কত ছোট একটা টবের মধ্যে চলে এসেছে। আর পাতা এতটাই সুন্দর যে আপনাকে এই গাছ বাড়িতে না আনলে আপনার মনে হবে যে না, এই প্রজাতির গাছটা মিস করে গেছি, না রাখলেই খুবই খারাপ লাগছে। তো গাছটা নিয়ে আসবেন, বাড়িতে লাগাবেন, দেখবেন খুবই ভালো লাগবে। আর এই গাছটা এতটা খুব বিনা যত্নে, মানে খুব বেশি যত্ন দরকার পড়ে না, এত সহজ সরলভাবে গাছ হয় যে আপনাকে রেগুলার জলও দিতে হয় না, খুব কম পরিমাণে জল লাগে, আর জল প্রয়োজন হলে তবেই দিতে হবে, এরকম এই গাছটি। আর এর ফুল দেখতেই পাচ্ছেন ছোটো ছোটো ফুল আছে, শুকিয়েও গেছে। আর এই ফুলের সবচেয়ে মজার ব্যাপার হলো যে এই ফুল যখনই আপনারা ফেটে যাবে, ফুলটা রয়েছে যখন, ফুলটা যখন ফেটে যাবে অটোমেটিক্যালি যদি মাটিতে পড়ে যায় বা বালির উপর পড়ে যায়, আপনার অটোমেটিক গাছ হয়ে যাবে, কোনোরকমভাবে জার্মিনেট করতে হবে না। দ্বিতীয় যে প্রজাতি আমি আপনাদের দেখাচ্ছি সেটা হচ্ছে ক্রিস্পা। এটা দেখুন, মনে হয় যে তিনতলা চারতলা হাইটের যে গাছ, ওটা যেরকম দেখতে সেই গাছটা একটা ছোটো আকারে এসে গেছে যেন মনে হচ্ছে। ছোটো ছোটো ডালগুলো দেখতেই পাচ্ছেন, একটা বিশাল বড় ডালের একটা ছোট রূপে এটা আপনার কাছে রয়েছে। প্রচুর পরিমাণে ডাল রয়েছে, আর ডালগুলো দেখে বুঝতেই পারছেন। এর এই পাতাটা দেখতে পাচ্ছেন, পাতাটা একটু লম্বা মতো, আর এত সুন্দর গ্রোথ যে দেখে গাছটার প্রতি একটু লোভ বেড়েই যাচ্ছে আর কি। কীরকম ওয়েদারে এই গাছ হয় সেটাও আমাদের জানতে হবে। এই গাছ খুব বেশি গরম দরকার পড়ে না, হালকা উষ্ণ একটু গরম হলেই এই গাছ যথেষ্ট। তো চলুন আর একটা গাছ আমি এখন দেখাবো। এই গাছটা তো আমি দেখালাম, এবারে যে গাছটা দেখাবো এবার একটা ইউফোরবিয়া প্রজাতির গাছ আমি আপনাদের দেখাবো। গাছটির নাম হলো ইউফোরবিয়া ইউনিস্পাইনা। এই গাছটার পাতা, আগে যে গাছ দুটো দেখালাম তার থেকে যেন এই গাছের পাতা আরও মনোরম লাগছে, এত সুন্দর শেপ আর হার্ট শেপ। উপরে দেখতে দেখতেই পাচ্ছেন বেশ কিছুটা হার্ট শেপের মতন রয়েছে, আর এত সুন্দর কালার। আর এই কোডেক্সটা দেখতেই পাচ্ছেন, এত সুন্দর কোডেক্স দেখে আপনারও লোভ লাগবে যে এই গাছ একটা নিয়ে আসে। খুব সহজ সহজ পদ্ধতিতে এই গাছ বড় হয়, কোনো রকম খুব বেশি যত্ন লাগে না, এইভাবেই এই গাছগুলো তৈরি হয়। তো দুটো ডস্টেনিয়া গাছ আমি আপনাদের আজ দেখালাম, আর একটা ইউফোরবিয়া গাছও আমি আপনাদের দেখালাম। আশা করব আজকের এই গাছগুলো আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও শেয়ার করুন। আর বন্ধুরা, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ 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 একটু সাবস্ক্রাইব করুন, আর একটা করে লাইক অবশ্যই করবেন। আর সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে পাশে যে বেল আইকনটি আছে সেটা একটু অল করে দিন, তাহলে কি হবে ভবিষ্যতে আমি যত রকম ভিডিও করব তার সমস্ত রকম নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। অনেক রকম গাছই দেখালাম, আর এত কিছু দেখাচ্ছি আর একটাও ক্যাকটাস গাছ দেখাবো না তা হয় না। তো একটা এক এক ক্যাকটাস গাছ তো আপনাদের দেখাতেই পারি। আজকে যে ক্যাকটাস গাছটা দেখাচ্ছি এখন, অ্যাস্টেরিয়াস, খুব সুন্দর। গাছটার উচ্চতা বললে একটু আশ্চর্য হয়ে পড়বেন, গাছটির উচ্চতা আছে প্রায় 3.5 ফুট। গাছটার মাথাটা দেখে বুঝতে পারছেন সেই রাজার মুকুটের মতন লাগছে আর কি, খুবই সুন্দর লাগছে। আর মাথায় একটু ঝুঁটি আছে, ঝুঁটিটা কিছুই না, ওটা ফুল হয়েছিল তো ওখানে দানা হয়ে আছে সেটাই ওটা। তো এই গাছের সম্বন্ধে একটু বলতে হয় যে
গাছের সম্বন্ধে সবই দেখেছেন। সাধারণত এই গাছ এত বড় সাইজে সচরাচর দেখা যায় না। কি আশ্চর্য হচ্ছেন তো, 35 বছরের গাছ দেখে, ক্যাকটাস গাছ, অনেক রকম গাছই দেখালাম। তো চলুন এবারে একটু কী দেখাই এবার একটু অন্য রকমের কিছু একটু দেখাই আপনাদের। গাছ প্রচুর দেখিয়েছি, এবার একটু একটা স্পেশাল জিনিস আমি আপনাদের দেখাবো। একটা মাছ আছে, মাছ আমার দেখে এত সুন্দর লেগেছে যে আপনাদের না দেখালে, আপনাদের সঙ্গে শেয়ার না করলে একটু খারাপ লাগবে। তো সেই কারণে আমি আপনাদের দেখাচ্ছি। একটা মাছ আছে দেখুন, আরওয়ানা মাছ, এত সুন্দর চারিদিকে চড়ে বেড়াচ্ছে, হেঁটে বেড়াচ্ছে নিজের মর্জিতে। এর সঙ্গে আরও একটা মাছ আছে, ফ্লাওয়ার হর্ন, এর মাথার বলটাই এর স্পেশালিটি। আর এ এত সুন্দর আমাদের সঙ্গে মিশে যায় যে আপনি যেদিকে মুভমেন্ট করবেন আপনার সঙ্গে সেও মুভমেন্ট করে। তো আশা করব আজকের আমি বেশ কিছু অন্য ধরনের গাছ দেখিয়েছি, সেটা আপনাদের ভালো লেগেছে, এবং কিছু মাছও দেখালাম, সবই ভালো লেগেছে। আর যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, আর একটা তো লাইক অবশ্যই করবেন। লাইক যত করবেন ততই আমার ভিডিও করার ইচ্ছা আরও বেড়ে উঠবে।